নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা ভোটের আগে আবার নয়া চমক মার্চ এপ্রিল মাসে মিড ডে মিলে অতিরিক্ত বরাদ্দ রাজ্যের হ্যাঁ বন্ধুরা মিড ডে মিল নিয়ে উঠে আসছে একটি বিরাট বড়ো আপডেট খবর তো যারা যারা ভিডিওটি দেখছেন বন্ধুরা স্কিপ করবেন না একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো মিড ডে মিল নিয়ে উঠে আসছে কিন্তু বিরাট বড়ো আপডেট খবর ভোটের আগে নয়া চমক রাজ্য সরকারের অবশেষে মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার ছিয়াশি টাকা করে বরাদ্দ বাড়ানো হয়েছে শুধুমাত্র মার্চ এপ্রিল মাসের জন্য এই বরাদ্দ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তো এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকায় বলা হয়েছে মার্চ এপ্রিল মাসে চাল ছোলা আলু সাবানের সঙ্গে ডাল সোয়াবিন ও চিনি দেওয়া হবে মূলত অতিরিক্ত হিসাবে ডাল সোয়াবিন আর চিনি দেওয়ার জন্য ছিয়াশি টাকা করে খরচ হবে বলে জানিয়েছে রাজ্য সরকার তবে এই অতিরিক্ত জিনিসগুলি স্কুলগুলি নিজেরাই কিনে নিয়ে পড়ুয়াদের দেবে বলে শিখে জানানো হয়েছে এদিকে মার্চ এপ্রিল মাসে মিড ডে মিলের এই সংযোজন নিয়ে রাজনীতির কৌশলী দেখছেন বিরোধীরা লকডাউনের সময় থেকে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে করোনা পরিস্থিতি ও ছাত্রছাত্রীদের শরীরের কথা মাথায় রেখে মিড ডে মিলের সঙ্গে একাধিক দ্রব্য সংযোজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে বিশেষত কখনো ছোলা কখনো সোয়াবিন মিড ডে মিলের তালিকায় যুক্ত করা হয়েছে সেক্ষেত্রে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে ছাত্রছাত্রীদের পুষ্টি বাড়ানোর জন্যই এই সংযোজনগুলি করা হয়েছিল বলে রাজ্যের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছিল মূলত ফেব্রুয়ারি মাস অর্থাৎ চলতি মাসেও দুই কেজি করে চাল এক কেজি করে আলু এক কেজি করে ছোলা এবং একটি করে সাবান দেয়া হবে মার্চ এপ্রিল মাস থেকে এই তালিকা আরও বাড়তে চলেছে রাজ্যের তরফ এই নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে আড়াইশো গ্রাম ডাল দুশো গ্রাম সোয়াবিন এবং পাঁচশো গ্রাম চিনি অতিরিক্ত হিসাবে দেওয়া হবে এই দুই মাস সেক্ষেত্রে অবশ্যই স্কুল শিক্ষা দপ্তরের যুক্তি করোনা পরিস্থিতি এবং ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথায় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিন তার অফিসিয়াল যে পিডিএফটি দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিসটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে চাল দুই কেজি ছোলা এক কেজি আলু এক কেজি একটি সাবান এক পিস দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বলা হয়েছে সম্পূর্ণ আপডেট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা অনস্ক্রিন দিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে মার্চ এপ্রিল মাসে মিড ডে মিলে অতিরিক্ত বরাদ্দের পেছনে বিরোধীরা রাজনীতিকে দায়ী করছেন মার্চ এপ্রিল মাসে মিড ডে মিলে অতিরিক্ত বরাদ্দ পিছনে বিজেপি অবশ্য দাবি করেছে রাজনীতির জন্য সরকার অতিরিক্ত বরাদ্দ বাড়িয়েছে এতদিন কেন এই পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি সূত্রের খবর নির্বাচনী বিধি জারি হয়ে গেলে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই ধরনের নির্দেশিকা জারি করতে পারবে না আর তাই তৈরি করি মার্চ এপ্রিল মাসের মিড ডে মিলে কী দেওয়া হবে তার নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে এমনকি স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মার্চ এপ্রিল মাসের কোন কোন সময় মিড ডে মিল দেওয়া হবে স্কুলগুলি থেকে তার নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে বলে দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট আপডেট খবরটি জানালাম ভিডিওটি অবশ্য লাইক এবং শেয়ার করতে ভুলবেন না